আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আজকে একটা আন্তর্জাতিক শিক্ষক দিবস প্রায় 100টি দেশে পালিত হচ্ছে। এই শিক্ষক দিবসের অংশ হিসাবে বাংলাদেশেও শিক্ষক দিবস পালিত হচ্ছে। সরকারের পক্ষ থেকেও পালন করার জন্য সার্কুলার দেওয়া হয়েছে, আর আদর্শ শিক্ষক ফেডারেশনের পক্ষ থেকে ঢাকায় আজকে এই আলোচনা সভার ব্যবস্থা করা হয়েছে। ভাইরা এবং বোনেরা, প্রথম যে কথাটি বলতে চাই, ইসলাম কোনো দিবস পালনের পক্ষে নয়। তাহলে দিবস পালন আমরা কেন করি, করতে হচ্ছে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় গেলেন, দুটা দিবস পালিত হচ্ছে। তখন তিনি দুটা জানার পরে দুইটা দিবসের কথা বললেন, সেটা হল ঈদুল ফিতর ও ঈদুল আযহা। এই দুটি দিবস পালিত হবে, অন্য কোনো দিবস পালিত হবে না মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নির্দেশ দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মূল কথা ছিল উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে ওসিয়ত করছি, নির্দেশ দিচ্ছি, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যদি মানুষের মধ্যে থাকে, তাহলে দুনিয়ার কোনো দিবস পালন করা লাগে না। যখন সঠিকভাবে তার মর্যাদা প্রতিষ্ঠিত থাকে না, সে শিক্ষকদেরই হোক, ছাত্রদের হোক, অন্য কোনো মায়ের হোক, বাপের হোক, বন্ধুর হোক, অনেক ভালোবাসার অভাব হোক, অনেক দিবস তখন পালিত হয়। মা বাপের ভালোবাসা ঠিকমতো হয় না, তখন মাতৃদিবসও পালন করা হয়, পিতৃদিবসও পালন করা হয়। ভালোবাসা মানুষের মধ্যে যখন থাকে না, তখন বিশ্ব ভালোবাসা দিবসও পালন করা হয়। এর মূল কথা হচ্ছে আল্লাহ তাআলা যাকে যে দায়িত্ব যতটুকু দিয়েছেন, আল্লাহকে ভয় করে যদি মানুষ চলত, প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে তাদের দায়িত্ব এবং কর্তব্য পালন করতে পারত, তাহলে এত ধরনের দিবস পালন করার দরকার হতো না। আমরা গড়ে প্রতি মাসে একাধিক দিবস, জাতীয় দিবস তো বটে, আমাদের আন্তর্জাতিক দিবসও দেখতে পাই, সেগুলো পালিত হয়। আজকে শিক্ষক দিবস পালিত শুরু হয়েছে 1995 সালে ইউনেস্কো, ইউনাইটেড নেশনস এডুকেশন সায়েন্স অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, তার পক্ষ থেকে এই বিশ্ব শিক্ষক দিবস পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এবং সে পর্যন্ত এখন পর্যন্ত বর্তমানে 100টি দেশ এগুলো পালন করছে, এবং এডুকেশন ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল এডুকেশন, এর যে সমস্ত শাখা প্রশাখা আছে সারা দুনিয়ায় প্রায় 401টি শাখা এই কাজে নিয়োজিত আছে। তারা এই সব শিক্ষার গুণগান করা, শিক্ষকদের দায়িত্ব মর্যাদা তুলে ধরা, এ ব্যাপারে তারা কাজ করে যাচ্ছেন। বাংলাদেশে আমরা শিক্ষকদের মর্যাদাকে তুলে ধরার জন্য আমরা এটা বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বয়স্ক মুআল্লিমান, আমি শিক্ষক হিসাবে দুনিয়াতে এসেছি। তিনি আরো বললেন, বয়স্ক উত্তমিমা মাকার মাকার আখলাক, আমি মানুষের চরিত্রতার উন্নততার জন্য নাজিল হয়েছি, অবতীর্ণ হয়েছি। যদি শিক্ষা এবং চরিত্র এই দুটো পাশাপাশি থাকে, তাহলে দুনিয়াতে সকল কাজ ভালো হয়, ছাত্র ভালো হয়, শিক্ষক ভালো হয়, শিক্ষকদের দ্বারা যে কোনো কাজ করা হবে সেটা ভালো হবে। কিন্তু যদি চরিত্র না থাকে, শুধু শিক্ষা থাকে, তাহলে কি হয়? একটু আগে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ অত্যন্ত মজবুত এবং বলিষ্ঠ কণ্ঠে বলেছেন, আমাদের দেশের কি অবস্থা হয়েছে, একজন শিক্ষক যখন মিথ্যা জাল সার্টিফিকেট লিখতে পারে,
তখন শিক্ষার অস্তিত্ব একেবারে শেষ হয়ে যায়। একজন শিক্ষক যখন ভোট করেছে মাত্র 6-7% লিখতে পারলো, 50%, 60% ভোট করেছে, এটা যখন লিখতে পারে তখন সেই শিক্ষকের কোনো মান মর্যাদা থাকার কথা নয়। যদি স্বাস্থ্য নষ্ট হয় কিছু ক্ষতি হয়, আর যদি চরিত্র নষ্ট হয় তো নষ্ট হওয়ার আর কিছু বাকি থাকে না। গোটা জাতির জন্য, দেশবাসীর জন্য এই কথাটা শতভাগে সত্য হিসাবে আমাদেরকে যদি চিন্তা করি তাহলে আমরা আবার চাকরি পাবো। তার যদি আমরা এই অনুভূতি সৃষ্টি করতে না পারি, শিক্ষা হবে দেশে, ইউনিভার্সিটি বাড়বে, শিক্ষা প্রতিষ্ঠান বাড়বে, শিক্ষকের সংখ্যা বাড়বে, শিক্ষিত ছাত্রের সংখ্যা বাড়বে, চরিত্রের যে অভাব, এই অভাবের কারণে গোটা জাতি এটাকে মানব না বলে কোনো কোনো কবি বলেছেন, চরিত্রহীন ব্যক্তি হয় পশুর সমান। শিক্ষিত লোকও যদি চরিত্রহীন হয় তাহলে সে পশুর চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। এলেম বা জ্ঞান, শিক্ষা, এটা হচ্ছে আলো। আলো যার হাতে থাকে অন্তত দুটা কাজ হয়। একটা কাজ হলো নিজে রাস্তা দেখতে পারে। আপনি আপনার হাতে যদি টর্চ থাকে, কোনো আলো থাকে, তাহলে আপনি নিজের রাস্তা তো দেখতে পাবেন, নিজের লাভটা তো হবে। একটা হলো আপনার সাথে যারা থাকবে, আপনার আলোতে অনেক লোক উপকৃত হতে পারে। আমাদের এই চিন্তায় থাকা উচিত, আমার আলো দ্বারা আমি তো আলোকিত হবই, আমার পাশে যারা আছে, আমার ছাত্র সমাজ যারা আছে, আমার প্রতিবেশী যারা আছে, আমার দেশবাসী যারা আছে, সবাইকে আলোকিত করাটাই হচ্ছে শিক্ষার মূল টার্গেট। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যেটা আপনারা জানেন। তিনি বলেছেন, তারাক্তু ফীকুম আমরাই লান তাজিলু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতি। আমি চলে গেলাম কিন্তু তোমাদের কাছে দুটো কিতাব রেখে গেলাম, যতদিন তোমরা এই দুটো কিতাব অনুসরণ করবে, মেনে চলবে, তোমরা পথভ্রষ্ট হবে না, তোমাদের অধপতন হবে না, তোমরা সঠিক পথে চলতে পারবে। সেই কিতাব দুটির নাম হচ্ছে আল কুরআন, আল্লাহর কিতাব, এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বা সুন্নাহ। কোনো জাতি যদি আল্লাহর কোরআনের দিকে ফিরে আসে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহর দিকে ফিরে আসে, শ্রেষ্ঠ জাতি হিসেবে পৃথিবীতে তারা পরিচিত হতে পারবে। জাতি হিসেবে সকল জাতিকে নেতৃত্ব দেওয়া তাদের সেই যোগ্যতা অর্জিত হবে ইনশাআল্লাহ। ইতিহাস তাই ও জামানে মুআজ্জাজদে মুসলমান হোক, আর ওই সমস্ত জাতি সম্মানিত ছিল। তারা সম্মানিত ছিল কি জন্য? তারা মুসলমান ছিল, তারা কোরআন এবং সুন্নাহকে মেনে চলেছিল। আজহাম তারেকে আজহাম জলিল খার হয়ে হয় তারেকে কোরআন হকার এক উত্ত কবির বক্তব্য হচ্ছে, আজকে আমরা অধঃপতিত হয়েছি, আজকে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি, জলিল খার হয়ে যাচ্ছে, কি জন্য হচ্ছে? তারেকে কোরআন হকার কোরআন মাজিদ থেকে দূরে চলে আসা। বাংলাদেশকে যদি সত্যিকার সম্মান অর্জন করতে হয়, ছাত্ররা যদি সম্মান অর্জন করতে চায়, শিক্ষক যদি সম্মান অর্জন করতে চায়, বাংলাদেশের সকল মানুষ যদি সিদ্ধান্ত নেয় আমরা সম্মানিত হতে চাই, অবশ্যই কোরআনের শিক্ষা তাদেরকে শিখতেই হবে। কোরআনের আইন ছাড়া মানুষ শিক্ষিত হতে পারে না, তাদের চরিত্র ভালো হতে পারে না। সেজন্য কোরআনের শিক্ষাই হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয়। এই কোরআনের শিক্ষা আমাদের শিক্ষার মধ্যে আনতে হবে। দুর্ভাগ্য আমাদের বাংলাদেশে সিলেবাস তৈরি করা হয়, কোরআন শেখানো হয় না। কিছু ছিল দিনিয়াত, আপনাদের মনে আছে বিগত 17 বছর ধরে যে পতিত সরকার, সেই পতিত সরকার সেগুলোকে বাদ দিয়ে দিয়েছে। আমরা ধিক্কার জানাই শুধু নাই শিক্ষা ব্যবস্থাকে, তারা সমকামিতার জায়গায় নিয়ে পুছিয়ে ছাড়িয়ে ছেড়েছে। তারা ট্রান্সজেন্ডার নাম যে সাবজেক্টে আমদানি করেছে, লুত আলাইহিস সালামের সময় যে কম ধ্বংস হয়েছিল, সেই অভিসম্পাদ, সেই অভিশপ্ত শিক্ষা এই জাতির মধ্যে আবার ফিরিয়ে আনার জন্য এই কাজগুলো করেছে।
দুঃখের সাথে বলতে হয়। 5ই আগস্ট যে বিপ্লব হলো, দ্বিতীয় স্বাধীনতা, অনেকে বলছেন যদি দ্বিতীয় স্বাধীনতা হয়, এটাই যদি স্বাধীনতা হয় তাহলে আগেরটা কি ছিল? কেউ বলছে এটা পরাধীনতা ছিল, কেউ বলছে পরাধীনতা নয়, স্বাধীন হয়েছে, কিন্তু স্বাধীন হওয়ার পরেও স্বাধীনতার সুফল আমরা ভোগ করতে পারি না, যার ফলে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষুব্ধ হয়েছে। দীর্ঘ ক্ষুব্ধ হওয়ার পরে তারা আন্দোলনে নেমেছে। আপনারা জানেন যখন বৈষম্যহীন আন্দোলন শুরু হলো, এই বৈষম্যহীন তো শুধু এবার না, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানে যে আন্দোলন হলো সেই আন্দোলন কি বৈষম্যের বিরুদ্ধে ছিল না? সেটাও তো বৈষম্যের বিরুদ্ধেই ছিল, কিন্তু বৈষম্য দূর হয় নাই। গণতন্ত্রের জন্য হয়েছিল, কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা হয় নাই। যারা গণতন্ত্র চালু করতে চেয়েছিল, ওয়াদা করেছিল, তারাই বাকশাল কায়েম করে গণতন্ত্রকে হত্যা করেছিল। এই ইতিহাস আমাদের জানা আছে। আমি জিজ্ঞেস করতে চাই, যে সমস্ত লোক চুরি করলো, ডাকাতি করলো, অন্যায় করলো, মানুষকে হত্যা করলো, গুম করলো, আইনা ঘর তৈরি করলো, তারপরে গায়েবি মামলা দিল, এগুলো কি অশিক্ষিত লোক ছিল? আমরা সব শিক্ষিত লোক ছিল, আমাদের ভাষায় শিক্ষিত লোক ছিল, কিন্তু শিক্ষিতর সাথে চরিত্র ছিল না, যার ফলে অশুদ্ধ প্রাধান্য পেয়েছিল তাদের ভিতরে। একটা কথা আছে, মানুষ দুটা গুণের সম্পন্ন, একটা হলো অ্যানিমালিটি, একটা হলো রেশনালিটি। মানুষের রেশনালিটি যখন শেষ হয়ে যায় তখন বাকি থাকে কি? অ্যানিমালিটি থাকে। এই অশুদ্ধ যাদের মধ্যে প্রাধান্য পেয়েছিল তারাই বিগত শাসন আমলে মানুষের উপর জুলুম অত্যাচার এবং নির্যাতন চালিয়েছে, মানুষকে হত্যা করেছে, বিভিন্নভাবে তার মানুষকে কষ্ট দিয়েছে, চুরি করেছে, ডাকাতি করেছে। তাদের নেতা বলেছিল, সকল লোক পাইল সোনার খনি, আরো অনেক খনি পেল, আর আমি পাইলাম কিসের খনি? চোরের খনি। আমার তো মনে হচ্ছে উনি বেঁচে থাকলে বলতো যে খালি চোরের খনি না, ডাকাতের খনিও পাইছে, ব্যাংক ডাকাতি করছে, তারপরে বিশ্ববিদ্যালয় ডাকাতি করছে। আপনারা জানেন এখানে আমাদের ভাইস চ্যান্সেলার ডক্টর আব্দুল্লাহ সাহেব আছেন, ওই ভাইস চ্যান্সেলার সেখান থেকে তারা এটাকেও হাইজ্যাক করে দিয়েছিল, কি আমাদের জানা আছে না নাই? এবং এই ব্যাংকের মধ্যে সেরা ব্যাংক ছিল, অর্থনৈতিক জগতে অত্যন্ত বিপ্লব সৃষ্টিকারী ব্যাংক ইসলামী ব্যাংক ছিল, সেই ব্যাংকটাও সরকারের ষড়যন্ত্রের কারণে সেখান থেকে টাকা লুট পাঠিয়ে আজকে সেসব ব্যাংকগুলোর দৈন্য দশা চলছে। আমি বলতে চাই কথা লম্বনা করে, শিক্ষিত লোক যদি চরিত্রবান না হয়, আর শিক্ষিত লোক যদি শিক্ষকও হয় চরিত্র না থাকে, ওই শিক্ষক দিয়ে জাতির কোনো কল্যাণ হতে পারে না। সেই জন্য আল্লাহর ভয় সৃষ্টি করতে হবে, শিক্ষার পাশাপাশি চরিত্র গঠন করতে হবে। চরিত্র এবং শিক্ষা এক জায়গায় যদি না হয় তাহলে সে জাতির মাথা অসুখে দাঁড়াতে পারে না। আজকে বিশ্ব শিক্ষক দিবসের স্লোগান হতে পারে যে শিক্ষার সাথে সাথে চরিত্র একই সাথে প্রতিফলিত হতে হবে, তাহলে সত্যিকার মুক্তি আমরা অর্জন করতে পারবো। এই উদ্দেশ্য নিয়ে যদি শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয় তাহলে আমরা আশা করি বিশ্ব শিক্ষক দিবসের একটা মূল্যবান বক্তব্য আমরা জাতির কাছে হাজির করতে পারবো। চরিত্র শিক্ষা দুটা পাশাপাশি চলবে, আল্লাহর ভয় ছাড়া মানুষ ভালো হতে পারে না। সেজন্য আল্লাহর ভয়, তাকওয়াল্লাহ, আল্লাহর তাকওয়া সৃষ্টি করতে হবে। সেজন্য মূল কথাই হচ্ছে আল্লাহ তাআলা বললেন, ইন্নি জাইলুন ফিল্লাহি খলিফা, দুনিয়ায় খলিফা সৃষ্টি করতে চায় প্রতিনিধি, এরা কার প্রতিনিধিত্ব করবে? আল্লাহর প্রতিনিধিত্ব করবে, আল্লাহর আইনকে চালু করবে। আইন যদি চালু হয় তাহলে আমি বিশ্বাস করি মানুষের মধ্যে ভয় সৃষ্টি হবে, আখেরাতে নিজেদের জীবনকে যেমন আমরা গড়ে তোলার সুযোগ পাব, দুনিয়াতে মানুষকে ভালো করে আমাদের সরকারে জানিয়ে করার সুযোগ থাকবে। সব শেষে বলতে চাই, আদর্শ শিক্ষক ফেডারেশন এখানে বেশ কয়েকটা দাবি পেশ করেছেন, আমরা হয়তো পরে দেখতে পাবেন, পত্রিকার মাধ্যমে পাবেন, এগুলো সকলেরই কমন দাবি। একটা মানুষ শিক্ষা ব্যবস্থায় যদি চাকরি করে তাহলে তার চাকরির ক্ষেত্রে অন্তত খাওয়া পড়ার নিশ্চয়তা থাকতে হবে, খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান, এটা যদি মানুষের না থাকে তাহলে সে শিক্ষকতা করে তার জীবনকে সে ধন্য করতে পারবে না। সে যদি নিজের রিজিক নিয়ে ব্যস্ত থাকে তার লেখাপড়া করবে কী করে? বাংলাদেশের শিক্ষকদের যে বেতন আর উন্নত বিশ্বের শিক্ষকদের বেতন আপনি দেখবেন কয়েক গুণ বেশি, সেখানে ওখানে শিক্ষকদের
টিউশন করা লাগে না, অন্য কোনো দ্বিতীয় কাজ করা লাগে না। কিন্তু আমাদের দেশের শিল্প শিক্ষা মানে ক্লাসে শিক্ষাদান শেষ করে এসে বিকেলে টিউশনই করে অথবা কেউ অন্য কোনো পেশায় জীবন জীবিকা করতে বাধ্য হয়। এই জন্য বর্তমান সরকারের উচিত হবে শিক্ষকদের এমন একটা শিক্ষা কাঠামোর মধ্যে নিয়ে আসা, শিক্ষা ভেতরে একটা কাঠামো হওয়া, যাতে কোনো শিক্ষককে শিক্ষা করা ছাড়া দ্বিতীয় আর কোনো পেশায় তাকে নিয়োজিত হতে না হয়, এরকম একটা শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা কাঠামো বেতন কাঠামো যদি হয় তাহলে আমার মনে হয় একটি জাতি কিছুটা হলেও সমৃদ্ধি ফিরে পাবে। দ্বিতীয় যেটা করা দরকার সেটা হলো বৈষম্য চলছে শিক্ষা ব্যবস্থার মধ্যে বিভিন্নভাবে, এটাও আমাদের ডক্টর সরকার ইসলাম মাসুদ বলেছেন, কথা অতিরিক্ত হয়ে যায় কিন্তু বলছি না, মাদ্রাসার শিক্ষা এবং আধুনিক শিক্ষা যেটাকে বলা হয় এটার মধ্যে পার্থক্য করে জাতিকে দুটা ডিভিশনে ভাগ করে দেওয়া হয়েছে, এটা করা কোনো জাতির জন্য কল্যাণকর নয়। সেজন্য শিক্ষা যেটাই হোক না কেন সেটার মান সমান হতে হবে, সব জায়গায় তাদের প্রবেশাধিকার থাকতে হবে। অনেকে হাফেজ হয়ে মাদ্রাসায় কামিল ফার্স্ট ক্লাস পার করে আধুনিক শিক্ষাতে ডাক্তার ইঞ্জিনিয়ার এসে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে তার প্রমাণ মাদ্রাসার ছাত্ররা দিয়েছে, এটা আপনারা দেখেছেন। অর্থাৎ ইসলামী শিক্ষা বা মাদ্রাসার শিক্ষাকে অবহেলা করার কোনো সুযোগ নাই, সব শিক্ষাকে একইভাবে দেখে আর মূল্যায়ন করে দেশ এবং জাতিকে পরিচালিত করতে হবে। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড আর শিক্ষার মেরুদণ্ড হচ্ছে শিক্ষক, এই শিক্ষকদের সম্মান দিতে হবে, মর্যাদা দিতে হবে, সুযোগ সুবিধা দিতে হবে এবং শ্রেষ্ঠ সম্মানে ভূষিত করতে হবে। এই শিক্ষক দিবসে বিভিন্ন দেশে শিক্ষকদেরকে সম্মাননা দেয়, তাদেরকে শ্রদ্ধা জানায় বিভিন্নভাবে, আমরা অন্যভাবে না জানালেও অন্তর থেকে আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তালা আগামী দিনে আপনাদেরকে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসাবে আল্লাহ তালা আপনাদের দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। চরিত্র এবং শিক্ষা একই সাথে যাতে আমরা পালন করতে পারি, আল্লাহর ভয় যাতে সৃষ্টি হয়, শুধু দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের কল্যাণ নয়, এই জীবনের পরে কোটি কোটি বছরের জীবন অনন্ত জীবন আখেরাতে, সেখানেও যাতে আমরা সুখ সমৃদ্ধি অর্জন করতে পারি, আল্লাহর সেই জান্নাতুল ফেরদাউস বুঝতে পারি, জাহান্নামের আগুন থেকে যাতে বাঁচতে পারি, জান্নাতে যেতে পারি, তাহলেই জীবনের সফলতা হবে। আসুন দুনিয়ার সফলতার পাশাপাশি আখেরাতের সফলতা, জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতে যাওয়ার যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত নিয়ে আমরা যদি এখান থেকে উঠতে পারি ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয় বাংলাদেশ এক ইসলামী রাষ্ট্রে পরিণত হবে ইনশাআল্লাহ, আর মানুষের কল্যাণ সাধিত হবে, সেই আশাবাদ ব্যক্ত করে আদর্শ শিক্ষক ফেডারেশন আজকের এই আলোচনা সভা করার জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন, আন্তরিক অভিনন্দন জানাই, আপনাদের পরিবারের প্রতি সালাম জানিয়ে এবং বর্তমান উপদেষ্টা সরকারকে বলতে চাই, দু একটা উপদেষ্টা হঠাৎ করে দেখা যায় তাদের মধ্য থেকে গোলমাল, অনেকে বলছে সংস্কার করতে হবে, সংস্কার তো করতেই হবে কিন্তু যদি উপদেষ্টার মধ্যেই সংস্কার করা লাগে তাহলে তো আর বেশি কাজ করা যাবে না। বলেন তো বেড়ায় যদি ক্ষেত খায় ওই বেড়া দিয়ে কোনো কাজ হবে? এই জন্য উপদেষ্টার মধ্যেও যাতে এমন কিছু না হয় যারা একথা বলে যে বোরকার দরকার নাই, যাতে একথা না বলে যে এখন তারা ট্রান্সজেন্ডারের দিকে এটাও তারা সেই মতে বিশ্বাস করে, এরকম হলে আসলে উপদেষ্টা সরকারের মর্যাদা দেশের মেজরিটি মানুষের যে আদর্শ ইসলামী আদর্শ, এই আদর্শের চিন্তা চেতনা অনুযায়ী তারা দেশকে পরিচালনা করবে, সেভাবেই চিন্তা করবে, জনগণের চেতনার বাইরে যাতে কোনো চিন্তা তারা না করেন। সেজন্য প্রয়োজন হলে উপদেষ্টাদেরকেও পরিবর্তন করতে হবে, উপদেষ্টার মধ্যেও সংস্কার আনতে হবে, তাহলে এই জাতি সঠিকভাবে চলতে পারবে ইনশাআল্লাহ, এবং তারা তাদের নির্ধারিত দায়িত্ব পালন করে একটা নির্বাচনের ব্যবস্থা করবে, কেয়ারটেকার সরকারের আদলে নির্বাচনটা পরিচালনা করলে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে আমরা বিশ্বাস করি সকল স্তরের মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হবে, ছাত্রদের হবে, শিক্ষকদের হবে, কৃষকের হবে, শ্রমিকের হবে, বাংলাদেশের আপামর জনসাধারণের মর্যাদা প্রতিষ্ঠা হবে। সবচেয়ে বড় কথা দুনিয়াতেও মর্যাদা হবে, আখেরাতেও মর্যাদা প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ, সেই আশাবাদ অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথাকে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ সুবহানাক আল্লাহুম্মা ওবিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।